ব্রিটেনে সফরত কোলাউড়া উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র আসম কামরুল ইসলাম ওয়েলসের রাজধানী কারিফ শহরের ঐতিহ্যবাহী ওয়েলস অ্যাসেম্বলি ভবন পরিদর্শন করেছেন অ্যাসেম্বলি মেম্বার জেনি রাতপন চেয়ারম্যান সহ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে অ্যাসেম্বলির বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন গতকাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস রিজনের উদ্যোগে কারিফের বাংলাদেশ সেন্টারে চেয়ারম্যানের সম্মানে এক নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জিএসসি সাউথ ওয়েলসের চেয়ারপার্সন আলী সভাপতিত্বে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি শাহ মোহাম্মদ শাফি কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলাদ আলী আহমেদ গেটারসিলের কাউন্সিল ইউকে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ওয়েলসের সাবেক চেয়ারপারসন ছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার খুলাউড়ার সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন জামাল আলতাফুদ্দিন আজি আসাদ মিয়া মুইবুর রহমান ফখরুল ইসলাম এম এ রুফ লিলুমিয়া জহিরুদ্দিন আলী সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ সকল বক্তারা সম্বর্ধিত অতিথি সমাজসেবামূলক কর্মকাণ্ডের বইশি প্রশংসা করে তার বাবা সাবেক এমপি মরুম জননেতা আব্দুল জব্বারের স্মৃতিসারণ করা সহ যজ্ঞ বাবার যজ্ঞ সন্তান হিসাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন কারিফ থেকে মকিস মনসুর বাংলা টিভি নিউজ